নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে নাগরপুর প্রতিনিধি মোহাম্মদ এরশাদ মিয়া। টাঙ্গাইলে নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 100 মুক্তিযোদ্ধাদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফাতি জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর, সাবেক কমান্ডার মোহাম্মদ সুজায়েদ হোসেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিফাতি জাহান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, জাতিশ্রেষ্ঠ সন্তানদের প্রতি সরকারের সুদৃষ্টি সবসময় আছে। সরকারের পক্ষ থেকে আপনাদের শীতবস্ত্র দিতে পেরে নিজেকে ধন্য মনে করছে। এ সময় উপজেলার 12 ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এই জিনিসগুলো যদি আমি মানুষকে বুঝাই, এই জিনিসগুলো যদি আমার পরিবারের এস্টাবলিশ করি, তাহলে সরকারের আমাদের জীবন দশ এটা হচ্ছে, আমাদেরকে ভয় চেতা করা সার্থকতা নয়। আজকে যদি আমরা মহাদায় লুঠন হলেও আপনাদের প্রতি তার যে সম্প্রীতি, এটাকে ইতিমধ্যে আমাদের প্রমাণ পেয়েছে। আমাদের স্বাদ আছে স্বাদ নাই, তো আমরা সরকার কর্তৃক বরাদ্দকৃত যেটুকু কম্বল পেয়েছি তার মধ্যে থেকে আমরা চেষ্টা করেছি যে আপনাদের জন্য কিছুটা রাখার জন্য, এবং আমরা সেই এই মুহূর্তে এই সময়ে আপনাদের সামনে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শীত বস্ত্র নিয়ে আপনাদের সামনে কিছু যদি খুব সীমিত দিচ্ছে। আমরা গত বছর বেশি 15,000, এবার বেশ বোধ হয় 5,000, তো খুব 5-6,000 পেয়েছি। তো তারপরেও আপনার দেশের যে শ্রেষ্ঠ সন্তান তাদেরকে সবসময় সম্মান দিয়ে আসছে এবং এদের পাশে আছে, তারপরেও সাধ্যের যে একটা সুদেশ ডাক্তার মিম নিউজ ডেস্ক দেশ নিউজ টিভি।